তিন মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না। বৃহস্পতিবার ও ১৬ জনের মৃত্যু, লকডাউন আসছে কিনা জানেন না স্বাস্থ্যমন্ত্রীও, চলাফেরা সীমিত করার আহ্বান। করোনার কারণে দেড় মাস পিছিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বইয়ের আনন্দ থেকে পাঠককে বঞ্চিত না করতে হচ্ছে মেলা উদ্বোধন করে প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে সরাসরি বিমান যাবে মালদ্বীপ, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ব্রিফিং, চারটি সমঝোতা স্মারক সই, দ্বীপ দেশে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করতে শিক্ষার্থীদের ব্যতিক্রম আয়োজনের রিপোর্ট থাকছে এ সংবাদের শেষাংশে। এদিকে দেশে তিন মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না সাধারণ মানুষের, কোনো স্বাস্থ্যবিধি মানছেন না তারা। সংক্রমণ বাড়ার পেছনে মানুষের অসচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও এখনও সাধারণ মানুষের মধ্যে এমন উদাসীনতা। সামাজিক দূরত্ব বা জনসমাগম এড়ানো তো দূরে থাক, মাস্কও পরতে অনীহা। এ অবস্থায় আরও দীর্ঘ হচ্ছে নমুনা পরীক্ষার সারি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতাল ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। নগরীর সরকারি ৩০টি আইসিইউতে করোনা রোগী আছে ১৭ জন, আর সাধারণ শয্যায় করোনা রোগীর সংখ্যা ১৪২ জন। লোকজন খুবই মাস্ক কম পরতেছে, এখানে কোনো নিয়ম নাই, কারোর ডিস্টেন্স নাই, সবাই যেভাবে পারে এভাবে চলাফেরা করতেছে। এখন প্রতিদিনই আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে আগের যে কোনো দিনের চেয়ে। ভ্যাকসিন দেওয়ার পরে অনেক মানুষ অতি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছে যে আমাদের আর কিছু হবে না, তারা স্বাস্থ্যবিধি মানছে না। সে কারণেও আমরা মনে করছি যে কোনো ভাইরাসজনিত ইনফেকশনগুলো এই মৌসুমে বাড়ে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মাইকিং করছি এবং প্রচারপত্র বিলি করছি যাতে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়। আক্রান্তের হার উপজেলা চেয়ে নগরে কয়েক গুণ বেশি। চট্টগ্রামে গত চার দিনে মৃত্যু হয়েছে চার জনের, এ পর্যন্ত মারা গেছে ৩৮৩ জন আর আক্রান্ত হয়েছে ৩৬,৮৬৯ জন। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মানলে নিয়ন্ত্রণের বাইরে। বইয়ের আনন্দ থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্যই করোনা পরিস্থিতির মধ্যেও বইমেলা আয়োজন করা হয়েছে। তবে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মেলায় আসতে হলে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে প্রথমবারের মতো গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অমর একুশে বইমেলা উদ্বোধন করে তিনি একথা বলেন। করোনা পরিস্থিতির কারণে এবছর ভাষার মাসের চিরাচরিত আয়োজন বইমেলা শুরু হচ্ছে স্বাধীনতার মাস মার্চে। বিলম্বে আয়োজিত বাঙালির প্রাণের এই মেলা বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে বাংলা একাডেমিতে যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে ১০ ক্যাটাগরিতে সাহিত্য অঙ্গনের ১০ বিশিষ্টজনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। পাশাপাশি বঙ্গবন্ধু রচিত এবং বাংলা একাডেমি প্রকাশিত আমার দেখা নয়া চীন বইয়ের ইংরেজি অনুবাদ নিউ চায়না ১৯৫২ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যারা অস্বীকার করে তাদের আবারও নতুন করে ইতিহাস জানতে হবে। এই আন্দোলনে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে অবদান রয়েছে, একসময় বাংলাদেশের ইতিহাস থেকে সেটা কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে যে সমস্ত রিপোর্ট আছে সেই রিপোর্টে কিন্তু প্রকাশ হয়ে যায় যে তিনি বন্দিখানায় থেকেও কীভাবে আন্দোলন সংগ্রামের নির্দেশনা দিতে যারা বঙ্গবন্ধুকে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন তারা বোধ হয় নিজেদেরকে শুধরে নিতে একটা সুযোগ পাবেন। প্রতিবন্ধকতার মধ্যেও মেলা আয়োজন করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। বই মেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সেই আনন্দ থেকে যাতে সবাই মানে বঞ্চিত না হন সেই চিন্তা করেই কিন্তু বই মেলা
ব্যবস্থা আজকে করা হচ্ছে, তবে যারা এখানে আসবেন অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলবেন। অনুবাদ সাহিত্যে আরো উদ্যোগী হতে বাংলা একাডেমির প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনায় দেরিতে হলেও অমর একুশে গ্রন্থমেলা শুরু হওয়ায় খুশি পাঠক ও লেখকরা। মেলার প্রথম দিন বঙ্গবন্ধুর লেখা আমার দেখা নয়াচীন ইংরেজি অনুবাদ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অমর একুশে বইমেলা 2021 উৎসর্গ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। প্রাণের বইমেলা, নানা জল্পনা কল্পনা, নানা অনিশ্চয়তার পর পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার 37তম আসরের। নির্দিষ্ট সময়ের দেড় মাস পর হওয়া এই মেলা এবার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে এবার মেলায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। বইমেলার প্রথম দিনে জনসমাগম কম থাকলেও সব অনিশ্চয়তা কাটিয়ে মেলা আলোর মুখ দেখায় খুশি আগতরা। সবাই স্বাস্থ্যবিধি মেনে মেলায় আসবে এমনটাই প্রত্যাশা তাদের। আগে যেমন প্রথম দিনে অনেক ভিড় থাকতো, অনেক নতুন বই আসতো, এবার একটু বই সংখ্যা কম মনে হইতেছে। বইমেলাটা যে হচ্ছে তারপরে ভালো লাগছে, তবে দেখা যাক কদিন চলে, সামনে তো করোনা আসতেছে আবার। সবকিছু ছাপিয়ে বইমেলার কার্যক্রম সফল হবে এমনটাই প্রত্যাশা লেখক প্রকাশকদের। এটা আসলে আমার প্রথম উপন্যাস, এবছর বইমেলায় বের হয়েছে, প্রকাশিত হলো আর কি। যেহেতু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তো আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক, স্বাধীনতার বিষয়ক বইগুলোকে বেশি প্রাধান্য দিয়েছি। প্রেমের কবিতার বই বের হয়েছে, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। এ বইতে আমি আসলে মানব মানবীর ভালোবাসার কথা বলেছি। বইমেলা হওয়ার কথাই ছিল না প্রথমত, যার জন্য বই আসার জন্যই অনেক লেট হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মেলা চলবে 14 এপ্রিল পর্যন্ত। এবারের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ, ঢাকা। মুজিব শতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকের পর মৎস্য সম্পদ, সংস্কৃতি বিনিময় সহ 4টি ইস্যুতে সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। পরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় শীঘ্রই বাংলাদেশ মালদ্বীপ সরাসরি বিমান চলাচল শুরু হবে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকায় আসা প্রতিবেশী দেশ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি সফরের দ্বিতীয় দিনের শুরুতেই আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। ফুলেল অভ্যর্থনা পর্বের পর একান্তে বৈঠক করেন দুই শীর্ষ নেতা। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইব্রাহিম সোলিহ ও শেখ হাসিনা বসেন আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে। এ সময় দুই দেশের প্রতিনিধির নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের টেকসই সম্পর্ক উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে মৎস্য সম্পদ, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময় সহ 4টি ইস্যুতে সমঝোতা স্মারকে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে সোলি হাসিনা বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় শিগগিরই দেশটির সাথে বিমান চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন ডক্টর এ কে মোমেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দেশে যাওয়ার জন্য বলেছেন বেড়াতে, উনি রাজি হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন খুব শীঘ্রই বাংলাদেশ থেকে মালদ্বীপে আপনার বাংলাদেশ বিমান যাবে। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ গণমাধ্যমকে বলেন রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশেই থাকবে মালদ্বীপ। The Maldives will continue to engage, obtain justice for the atrocities committed against the Rohingya people. We recognize and commend the generosity and humanitarian spirit of the government and the people of Bangladesh. এছাড়া এই সফরের মধ্য দিয়ে ভারত মহাসাগর অঞ্চলে সমৃদ্ধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে মালদ্বীপ বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করতে সম্মত হয়েছে বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। The entire spectrum of cooperation. দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরের শেষ দিনে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি। রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনের সফরসূচিতে থাকা নানা অনুষ্ঠানে যোগদানের পর শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলি। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে বঙ্গভবনে স্বাগত জানান। পরে দুদেশের রাষ্ট্রপতি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সন্ধ্যা 7:30 বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জের শাল্লায় হিন্দুপল্লিতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। এই হিন্দু ধর্মাবলম্বীর বাড়িঘরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে এ ধরনের অনভিপ্রেত ঘটনা, আমরা সত্যিই দুঃখিত এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি, বিএনপি ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। ভ্যাকসিনকে নিরাপদ ঘোষণা করেছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ। শরীরে রক্ত বাধার সাথে এই ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলেও জানান সংস্থাটির নির্বাহী পরিচালক। তাহলে রক্ত জমাট বাঁধছে কেন, সে বিষয়ে আরও গবেষণা করা হবে বলেও জানান তিনি। পর্তুগালের লিসবন থেকে আরও জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। রক্ত জমাট বাঁধার অভিযোগ এনে প্রথম দেশ হিসেবে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নে নাগরিকদের শরীরে এই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দেওয়ার যে প্রক্রিয়া সেটি স্থগিত করে। পরবর্তীতে একই পথে হাঁটে ইউরোপীয় ইউনিয়নের 13টি দেশ। যে দেশগুলো প্রথম দিকেই ছিল নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড এবং পরবর্তীতে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল সহ এরকম 13টি দেশ। এবং প্রত্যেকটি দেশেই যখন এই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটি স্থগিত করা হয়, পরবর্তীতে ভ্যাকসিন কার্যক্রমে কিন্তু এক ধরনের ধীরগতি চলে আসে। অর্থাৎ আজকে নানান জল্পনা কল্পনার একরকম অবসান ঘটিয়ে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি কিন্তু ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনিকার এই ভ্যাকসিনটি নিরাপদ এবং কার্যকরী। অর্থাৎ এই ভ্যাকসিনটি দিতে আর কোনো বাধা থাকলো না। অর্থাৎ যে ধরনের অভিযোগ উঠেছিল সেই অভিযোগগুলি কিন্তু একইভাবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির গবেষকরা যেরকম পর্যবেক্ষণ করেছেন ঠিক একই রকমভাবে পর্যবেক্ষণ করেছেন অক্সফোর্ডের গবেষকরাও। তো দুটো গবেষণাতেই কিন্তু উঠে এসেছে যে এই ভ্যাকসিনের এই রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই, হয়তো অন্য কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে আমরা দেখছিলাম যে পর্তুগালে আগামী সপ্তাহ থেকে অ্যাস্ট্রাজেনিকার এই ভ্যাকসিনটি, যেটি কিন্তু দীর্ঘদিন ধরে পর্তুগালে বেশ কয়েকদিন যাবৎ চলে আসছে, এরই মধ্যে পর্তুগিজ প্রধানমন্ত্রী কিন্তু দ্বিতীয় ডোজও নিয়েছেন অ্যাস্ট্রাজেনিকার। তো এই পরিস্থিতিতে কিন্তু আমরা দেখছিলাম যে পর্তুগালের এই সামনের সপ্তাহে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল এবং সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছিল। ইএমএর এই ধরনের ঘোষণায় কিন্তু নতুন করে এই যে পরিকল্পনাটি সেটি আবার গতি পাবে এবং খুব শীঘ্রই ইউরোপ যারা অ্যাস্ট্রাজেনিকার এই ভ্যাকসিনটি নিচ্ছিলেন তারা নিতে পারবেন এবং কোনো ধরনের ভয় বা সংকট ছাড়া। তো এই ছিল আসলে পর্তুগাল থেকে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন পুনরায় চালু করার যে সবশেষ খবর। কানাডায় যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস 2021 উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কনস্যুলার জেনারেল নাঈমউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেন বিশিষ্টজনরা। Distinguished guest, Bangabandhu's legacy and influence went beyond the border and inspired the anti-colonial and independent movements throughout the world. এদিকে ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্যারিস থেকে সে খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। উৎসব মুখর পরিবেশে শ্রদ্ধা আর ভালোবাসায় ফ্রান্সে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। করোনা সংকটের কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশি হচ্ছে বাংলার শিশুদের জন্য বঙ্গবন্ধুর একটি শ্রেষ্ঠ উপহার।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু প্রেমীরা বলছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান ছিল অনস্বীকার্য। করোনা মহামারীতে যে রূপে কোথাও আমরা আমরা গণজমায়েত করতে পারছি না, বঙ্গবন্ধু আত্মজীবনীটা ফরাসি ভাষায় অনুবাদ হয়েছে, এটা আমাদের আজকের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বাচ্চারা এই বইটা দেখতেছে, দেখার পর এরা বঙ্গবন্ধুকে জানতেছে। জাতির জনক যুবকদেরকে যেভাবে উৎসাহিত করেছিল তার 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে এবং দেশকে বিনির্মাণে তার যে স্বপ্ন ছিল জাতির জনকের তনয়া, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। ফ্রান্সে ফরাসি ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই অনুবাদ করে তাই দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই বই পড়ে তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবে এবং তারা তাদের জীবনকে সেভাবেই গড়ে তুলবে তাদের কাছে, এমন প্রত্যাশা করছেন বঙ্গবন্ধু প্রেমীরা। মামুন উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ধারণা করা হয় আয়ারল্যান্ডে খ্রিস্ট ধর্মের প্রবর্তন করেছিলেন সেন্ট প্যাট্রিক্স। 461 সালের 17ই মার্চ তার মৃত্যুর পর থেকে এই দিনটিতে তার স্মরণে থাকে নানা আয়োজন, যার মধ্যে অন্যতম সেন্ট প্যাট্রিক্স প্যারেড। তবে করোনার বিধিনিষেধ থাকায় এবছর অনুষ্ঠান না হওয়ায় হতাশ স্থানীয়রা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের যত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মাঝে সেন্ট প্যাট্রিক্স ডে অন্যতম। 1000 বছরের বেশি সময় থেকে 17ই মার্চ ধর্মীয় ও সাংস্কৃতিক ছুটি হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনটি। এই একটি অনুষ্ঠান যেখানে লাখো মানুষের জমায়েত হয়, সবুজ পোশাক ও নানা রঙে সজ্জিত হয়ে সবাই মিলে একসাথে মিলেমিশে একাকার হয় পুরো দেশ। তবে সবচেয়ে আকর্ষণীয় ও উপভোগ্য হয় সেন্ট প্যাট্রিক্স প্যারেড। এবছর লকডাউনের কারণে প্যারেড না হওয়ায় আইরিশদের পাশাপাশি বাংলাদেশি উপভোগ করত। বাচ্চাদের বাইরে নিয়ে গেলে বাচ্চারা অনেক মজা পেত, চারপাশে একটি উৎসব মুখর পরিবেশ থাকতো, কিন্তু এই লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। তবে প্যারেড না হলেও বেশ কয়েকটি স্থানে প্ল্যাকার্ড নিয়ে করোনা থেকে মুক্তির প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ঢোল তবলা বাঁশি আর নানা রঙের ফেস্টুনের মাঝে সবুজ পোশাকের লাখো মানুষের ঢল হারিয়ে গেল করোনা স্রোতে। আগামী বছর এই মহামারীর শেষে সেন্ট প্যাট্রিক্স ডেতে আবারও ফিরবে প্রাণ, আবারও গাইবে চির সবুজের গান। এমনটাই হোক আগামী উৎসব। সৈয়দ জুয়েল, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। দেশের ফুলের রাজধানী যশোরের গদখালি ফুল চাষীদের করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে নিতে ঋণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বিভিন্ন তফসিলি ব্যাংক। দীর্ঘদিন পর ব্যাংক থেকে সরাসরি সরল সুদে ঋণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তবে ঋণের পরিমাণ ও সংখ্যা বাড়ানোর দাবি ফুল চাষী সমিতির। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হয় গাঁদা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবারা, কসমস, ডেজ, জিপসি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুল। এ ফুলকে ঘিরেই এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা জীবিকা নির্বাহ করেন। করোনা ভাইরাস ও আমপানের কারণে চরম ক্ষতির শিকার হন ফুল চাষীরা। এ অবস্থায় ঘুরে দাঁড়াতে তারা ব্যাংক থেকে ঋণ পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তফসিলি ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনায় সরল সুদে ঋণের আওতায় এনে কৃষকদের ঋণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত চাষীরা। স্বল্প সুদে আমরা একটা ঋণ পেয়েছি, যাকে ঋণ নিয়ে আমরা চাচ্ছি আমরা আরো আগায় যেতে পারবো। যে ঋণ পেয়েছি অল্প অল্প করে, তো সেখান থেকে আমরা চাষটা শুরু করছি, একটু ভালো আছি, কিন্তু আমার আগের অবস্থানে যাইতে হলে আমাদের সময় লাগবে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা প্রান্তিক পর্যায়ে জরিপ চালিয়ে প্রতিযোগীদের চিহ্নিত করে পর্যন্ত প্রায় 50 লক্ষ পর্যন্ত আমরা ঋণ বিতরণ করেছি এবং আমাদের ঋণ বিতরণ চলমান আছে, ভবিষ্যতেও থাকবে। ফুল চাষী ও ব্যবসায়ী সমিতি এর উন্নয়নে ঋণের পরিমাণ ও সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে। যে ঋণটা দিচ্ছে সেটা চাহিদা তুলনায় অনেক কম, দাবি হলো যে এবং লোকজনের সংখ্যাও কম। যেমন আমাদের যশোর জেলায় প্রায় 6000 কৃষক আছে, তার ভিতরে এই 6টা ব্যাংক সব মিলিয়ে 200 থেকে 300 জন কৃষকের ঋণ দিয়েছে। আমাদের এই ঋণের সংখ্যাটা তো বাড়াতে হবে। জেলায় প্রায় 1000 হেক্টর জমিতে ফুল চাষ হয় এবং এর সাথে প্রায় 6000 কৃষক। সময় সংবাদ, যশোর। রংতুলের আচরে গাইবান্ধায় রঙিন হয়ে উঠছে সড়কের পর সড়ক।
বিশ্বের দীর্ঘতম 10 কিলোমিটার আলপনা আঁকার কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করতেই তাদের ব্যতিক্রমী উদ্যোগ। আতাউল হক সাগরের ক্যামেরা, হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। বসন্তের দুপুরে সড়কে হঠাৎ রং তুলির আঁচড়, তরুণ তরুণীদের হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠতে শুরু করে সড়কের পর সড়ক। করোনাকালে দীর্ঘ সময়ের জড়তা কাটিয়ে আলপনা উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে আলপনা, এই যে বিশ্বের প্রতি, বিশ্বের সামনে বাংলাদেশকে প্রেজেন্ট করার একটা সুযোগ আর জাতির পিতার প্রতি একটা শ্রদ্ধা, এটা জানানোর জন্যই। করোনাকালীন সময়ে আমরা তো সবাই বাসায় বন্দি ছিলাম, এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে আমাদের অনেক তাই ওখান থেকে আমরা রিলিফ পেয়েছি এবং আমরা সবাই অনেক খুশি এই জন্য। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা বাদিয়াখালী সড়কে শুরু হওয়া আলপনা উৎসবে পেশাদার শিল্পীদের সহায়তায় অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার শতবর্ষ উপলক্ষে পোশাক সারা বিশ্বে গাইবান্ধাকে তুলে ধরার জন্য আলপনা উৎসবটি শুরু করেছে। আমরা 10 কিলোমিটারকে টোটাল 100টি পয়েন্টে ভাগ করেছি। আমরা 100টি পয়েন্টে একযোগে 10 কিলোমিটারে প্রায় 1100 শিক্ষার্থী কাজ করছে। পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা পোশাক এ উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির জনকের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে 10 কিলোমিটার সড়ক জুড়ে আলপনা আঁকার মধ্য দিয়ে এবার বিশ্বের বুকে বাংলাদেশের নাম তুলে ধরতেই এই আয়োজন, এমনটাই বলছেন আয়োজকরা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও এক। তবু পড়েন আর কি, পরে রাখি যায় ওই গরম লাগে, বিজি গিয়ে। 3 মাসে করোনায় সর্বোচ্চ শনাক্ত ছাড়ালেও টনক নড়ছে না বৃহস্পতিবারও 16 জনের মৃত্যু। লকডাউন আসছে কি না জানেন না স্বাস্থ্যমন্ত্রীও, চলাফেরা সীমিত করার আহ্বান। এবং করোনার কারণে 1.5 মাস পিছিয়ে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বইয়ের আনন্দ থেকে পাঠককে বঞ্চিত না করতেই হচ্ছে মেলা, উদ্বোধন করে প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।